ইসলাম কি জিনিস আর ঈমান কি জিনিস এই দুটোকে বুঝতে হবে, এক করলে হবে না। সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আমরা সকলেই জানি। হাদিসে জিবরিল, যে জিবরিল আলাইহি সালাতু ওয়া সালাম একবার একটি মানুষের রূপ ধারণ করে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো সেই সম্পর্কে উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইদা তালা আলাইনা রাজুলুন শাদীদুন বিয়াদুস সিয়াব, একজন মানুষ আসলেন আমাদের কাছে, আসলেন তিনি যে পোশাক পরেছিলেন সাদা পোশাক, কালো কুচ্ছিত চুল, তিনার ভঙ্গ দেখে তিনার আচরণ দেখে বুঝতে পারা যাচ্ছে না এই মানুষটি অনেক দূর থেকে ভ্রমণ করে এসেছেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি বলছেন, তিনি আসলেন এবং রুকবাদিহি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিয়ে তিনি বসে পড়লেন নামাজের মতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন, আখবিরনি আপনি আমাকে বলেন, আপনি আমাকে খবর দেন, আনিল ইসলাম ইসলাম সম্পর্কে, ইসলাম কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এক সত্য মাবুদ, এক সত্য আল্লাহ, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। দ্বিতীয় নম্বর নামাজ পড়তে হবে, তিন নম্বর যাকাত দিতে হবে, চার নম্বর হজ করতে হবে, পাঁচ নম্বর মানে রোজা রাখতে হবে। কোন কোন হাদিসে আপনার রোজাকে আগে হজকে পরে নিয়ে আসা, যাই হোক এই পাঁচটি কাজ করতে হবে ইসলাম, তবে সে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, কলা সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন, ইসলামের এই কটা হচ্ছে ভিত্তি, ইসলাম বুঝতে গেলে এই কটা জিনিসকে আমাকে বুঝতে হবে। তারপরে বললেন যে কলা আখবিরনি, আপনি বলেন আনিল ইমান, ইমান সম্পর্কে আপনি আমাদেরকে বলেন, ইমান কি জিনিস আপনি এবার আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়া কদরি ওয়া শাররি বা'দা বাদাল মাউত। তিনি বললেন আমানতু বিল্লাহি, বলতে হবে যে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, মালায়েকাতিহি ফেরেশতার প্রতি ঈমান নিয়ে এসেছি, ওয়া কুতুবিহি এবং আসমানি কিতাবের আসমানি বইয়ের উপর ঈমান নিয়ে এসেছি, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছি। এইভাবে বলতে বলতে আপনার আমার কপালে ভালো মন্দ যা লেখা আছে তার প্রতি ঈমান নিয়ে এসেছি, আখেরাতের প্রতি ঈমান নিয়ে এসেছি এবং মরণের পর যা হবে তার প্রতি ঈমান নিয়ে এসেছি। এই ইসলামে মানে মোটামুটি ভাবে ছটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, তবেই ঈমান আর ইসলামের যে পাঁচটি ভিত্তি তবেই আমরা বুঝতে পারবো। তাহলে প্রাথমিকভাবে বুঝতে পারলাম ইসলাম এবং ঈমান দুটো এক জিনিস নয়, দুটো ভিন্ন জিনিস। তবে কোন কোন জায়গায় দিন শব্দকে, দিন দাল ইয়া নুন এই তিনটে মানে এই শব্দটাকে ব্যবহার করে ইসলাম এবং ঈমানকে দুটোকেই বোঝানো হয়েছে। তবে এই হাদিসের ভিত্তি যা বোঝা যায় ঈমান ও ইসলাম দুটোই হচ্ছে আলাদা। যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে হাদিস থেকে আরেকটা উদাহরণ, উবাই বিন সালুল যে ছিল আপনার মদিনার একজন মানুষ যাকে বলা হয় রাইসুল মুনাফিকিন, মুনাফিকিনদের মুনাফিকিন যারা যারা মানে আপনার ধোকা দেয়, মুনাফিকিনদের সর্দার, মুনাফিকিনদের বাদশাহ বলা হয় উবাই বিন সালুলকে। এই উবাই বিন সালুল ইসলাম নিয়ে আসতো কিন্তু ঈমান নিয়ে আসতো না, মানে সে বলতো যে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে মাহবুদ বলে মানি না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সমস্ত সবকিছু মানতো, নামাজ পড়তো, সবকিছু করতো, ইসলামের সমস্ত সবকিছু করতো, কিন্তু ঈমানের যে সমস্ত ভিত্তিগুলো আছে সেগুলোকে সে মানতো না। তাহলে ইসলাম সকলেই নিয়ে আসতে পারে, ঈমান কিন্তু না, ইসলাম এর মধ্যে সকলেই প্রবেশ করতে পারে কিন্তু ঈমানের যে ভিত্তি, ঈমানের যে স্তম্ভ তার মধ্যে সবাই প্রবেশ করতে পারে না। আর আজকের বিষয় বক্তব্যের বিষয় হচ্ছে ঈমান সম্পর্কে।
ইমান সম্পর্কে এতে কোনো মতভেদ নেই আপনার যে পৃথিবীর বুকে ইমান যদি কোনো মানুষের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে তাকে দুনিয়ার কোনো খারাপ কাজ কোনো নগণ্য কাজ তাকে তার ইমান থেকে দূরে সরাতে পারবে না আর ইমান ইমান হচ্ছে আপনার দুনিয়ার সব থেকে মূল্যবান একটি জিনিস সোনা বলেন রূপা বলেন চাঁদি বলেন মুক্তা বলেন পৃথিবীর সব থেকে দামি জিনিস হচ্ছে ইমান যার মধ্যে ইমান নেই তার কিছুই নেই যার মধ্যে ইমান নেই তার বাড়িতে টাকা পয়সা কিছুই নেই তো কথা হচ্ছে ইমান সব থেকে মূল্যবান সম্পদ এই ইমানের সংরক্ষণ আমাদেরকে করতে হবে কিভাবে করব ইমান কাকে বলে সে সম্পর্কে আজ শুনবো যদি ইমান সম্পর্কে আমরা জানতে চাই তাহলে মনে পড়ে যায় আপনার সহিহ বুখারীর হাদিস মনে পড়ে যায় যে আবু সুফিয়ান সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বড় দুশমন সব থেকে বড় শত্রু সব থেকে জানে সব থেকে প্রাণের একটা বড় ফিতনা আবু সুফিয়ান সেই আবু সুফিয়ান এক সময় হিরাক্কেল বাদশার কাছে যায় এবং হিরাক্কেল বাদশা সেই সময় তাকে প্রশ্ন করা হয় যে আবু সুফিয়ান ইয়া আবু সুফিয়ান আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে চাই তো একের পর এক জিজ্ঞাসা করতে করতে যখন তিনি এই পর্যায়ে আসেন যে হাল ইয়ারাতাদু আহাদুন সাখাতাহু লিদিনিহি বাদা আন ইয়াদখুলা যে আবু সুফিয়ান তুমি কি দেখেছো তুমি কি এটা বলতে পারো যে মুহাম্মদের দ্বীনের প্রতি দাখিল হয়ে কোন মানুষ কি সেখান থেকে বার হয়ে গেছে আবু সুফিয়ান তুমি কি বলতে পারো তুমি কি এরকম খবর আমাকে দিতে পারো যে মুহাম্মদ নামে যে মানুষটি আছে সে যে ইসলাম সম্পর্কে বলছে ইসলাম সম্পর্কে ঈমান সম্পর্কে বলছে এই ঈমান নিয়ে আসার পরে দিন থেকে কেউ মুরতাদ হয়ে গেছে মানে ইসলাম গ্রহণ করার পরে সে কি ইসলাম ধর্ম থেকে আবার বাদ হয়ে গেছে এরকম কি তুমি দেখতে পেয়েছো আবু সুফিয়ান বিখ্যাত কুরাইশের একজন বিখ্যাত নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ইসলাম গ্রহণ করেনি সে সময় তিনি বলছেন লা আমি দেখেনি আমি দেখেনি এরকম যে কোনো মানুষকে যে ঈমান নিয়ে আসার পরে সেই মানুষটি ইসলাম ধর্ম থেকে আবার বার হয়ে গেছে মানে মুরতাদ হয়ে গেছে আমি এরকমটি দেখিনি তাহলে একজন বেধর্মীকে একজন আল্লাহ রাসূলের শত্রু দুশমন তাকেও বলতে বাধ্যতা করছে ঈমান জিনিসটি কি যে ঈমান হচ্ছে যে ব্যক্তি পরিপূর্ণভাবে ঈমানের স্বাদ গ্রহণ করেছে ঈমান কি জিনিস বুঝে গেছে সে কখনোই ইসলাম বা ঈমান থেকে বার ইসলাম ধর্ম থেকে বার হবে না তাহলে বোঝা যায় ঈমান কাকে বলে ঈমান কি জিনিস যদি আমি বা আপনি ঈমানের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল প্রবেশ করি তাহলে আমাকে বা আপনাকে পৃথিবীর কোনো ফিতনা পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো রাজনৈতিক আমাকে বা আপনাকে আল্লাহ রাস্তা থেকে হটাতে পারবে না বিপদ আনতে পারবে না আল্লাহ আমার বা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন আর ইমান এমন একটি জিনিস যে মসজিদে মনে করেন আপনারা এই মসজিদে 500 জন থেকে 1000 জন মানুষ আছে পুরুষ মহিলা মিলে 1000 জনের মধ্যে 1000 রকমে ইমান 1000 রকম বিভিন্ন ভাবে ইমান কারোর মধ্যে 10% তো কারোর মধ্যে 90% তো কারোর মধ্যে এত শক্তিশালী ঈমান আছে আপনার যে সে তাকে দেখতে দুর্বল তাকে দেখতে রোগাটি কিন্তু তার ভেতরে পরিপূর্ণভাবে এত শক্তিশালী ঈমান যে তাকে ইসলাম ধর্ম থেকে কেউ হটাতে পারে না ইসলামের সমস্ত স্তম্ভগুলো ঈমানের সমস্ত স্তম্ভগুলো মেনে চলে আর এমনও মানুষ আমাদের সমাজে পাওয়া যাবে হাড্ডা কাটা শরীর তার ভেতরে ঈমান আপনার -20 পয়েন্ট বললেও বলা যায় মানে আপনার নেই বলে বলা যায় ইমান খুবই কম আর ইমান এমনই একটি জিনিস এই ইমান এমনই একটি জিনিস যে ইমান সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সাহাবাদের ইমানকে নমুনা স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন সাহাবাদের ইমানকে পাহাড়ের সঙ্গে পাহাড় যে আমরা সকলে জানি পাহাড় কত শক্তিশালী পাহাড়ের সঙ্গে উদাহরণ দিয়েছেন যে পাহাড় ওয়া ইন কানা মাকরুহুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাহাবাদের ঈমান হচ্ছে পাহাড় সাহাবাদের ঈমান হচ্ছে পাহাড় মানে পাহাড় যেমন চূর্ণ বিচূর্ণ করা খুবই মুশকিল পাহাড় যেমন চূর্ণ বিচূর্ণ করা যায় না ঠিক সাহাবাদের ঈমান এতটা শক্তিশালী
যে সেখান থেকে তাদেরকে হটাতে পারা যায় না। যেমন উদাহরণস্বরূপ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সেই সময় তাকে মানে আপনার চিত করে শুয়ে দিয়ে তার লজ্জার সঙ্গে যখন মানে আপনার সৈন্যদের যখন হাতে মানে আপনার লাঠি মারা হয়, তাকে যখন চুন মানে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়, তারপরেও সে ইমান থেকে দূরে সরেনি, আহাদ আহাদ করে আপনার আল্লাহর নাম আপনার উচ্চারণ করতেই আছে যে আহাদ আমি এক আল্লাহকে মানি, আমি এক আল্লাহকে মানি, এই কথা বলেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার ইমানটা কত শক্তিশালী ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সকলেই আমরা জানি। তিনাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হতো, তিনাকে মানে আপনার বালু চুরে চিত করে শুয়ে দিয়ে বুকের উপরে পাহাড় পাথর দিয়ে দেওয়া হতো গরম পাথর, তারপরও সে ইমান থেকে ঘটেনি। কতটা ইমান মজুদ ছিল, সেজন্য তো আল্লাহ রব্বুল আলামিন সাহাবাদের ইমানকে পাহাড়ের সঙ্গে উদাহরণ দিয়েছেন, যে সাহাবাদের ইমান হচ্ছে পাহাড় সমপরিমাণ ইমান, যে পাহাড় চূর্ণ বিচূর্ণ মাঝে হয়ে যায় কিন্তু সাহাবাদের ইমান বিন্দু পরিমাণের বিপরীত হয় না। তাহলে ভাইরা আমার, আমাদের কেমন ভাবে ইমানের মধ্যে প্রবেশ করা দরকার, আমাদের ভেতরে কতটা ইমানের ঘাটতি আছে একবারটি বুঝতে হবে। তিনারা সাহাবা ছিলেন, তিনারা আল্লাহ রাসূলের সাথী ছিলেন, তিনারা জান্নাতে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছিলেন, তারপরেও তিনাদের ইমানটি এরকম ছিল। তিনাদের ইমানের অবস্থা দেখেন, আর মনে হয় যেন আমরা জান্নাতে প্রবেশ করে গেছি যে কারণে আমাদের ইমানের এই অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন দেখার কথা মানে আপনারা চিন্তা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আমিনু, একে তো বিশ্বাসীগণের সামনে সামনে ডেকে বলছেন, হে বিশ্বাসীগণেরা শোনো, আমিনু, তোমরা ইমান নিয়ে আসো। ইমান নিয়ে আসার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনু, তোমরা ইমান নিয়ে আসো, পরস্পর ডবল ডবল আমানু, এর অর্থ কি? আমানু বিল্লাহি ওয়া রাসূলি, তোমাদের ইমান দুর্বল হয়ে গেছে, তোমাদের ইমানটি পূর্ণ হয়ে মানে পুরাতন হয়ে গেছে, তোমাদের ইমানটিকে পরীক্ষা নাও, তোমাদের ইমান জিনিসটিকে চালন দিয়ে ছাকো, তোমাদের ইমানটিকে একবার দেখো, তোমাদের ইমানটিকে পানি দিয়ে ধৌত করো, তারপরে আবার তোমরা ইমান নিয়ে আসো। মানে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের খবর জানেন, তিনি জানেন আমার বান্দা, আল্লাহর বান্দা, তিনি জানেন যে আমার বান্দারা কতটা গুনাহগার, তিনি জানেন, তিনি অন্তরের খবর জানেন, আলিমুন বিজাতিস সুদুর, তিনি সব কিছু জানেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে বলছেন, তোমরা বিশ্বাসীগণেরা, তোমরা ইমান, যারা বেশি ইমান নিয়েছ, তোমরা ইমান নিয়ে আসো, মানে আমাদের ইমানের ঘাটতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন যে তোমাদের ইমানের ঘাটতিটাকে পূর্ণ করে নাও। সে সম্পর্কে তাবারানির একটা হাদিস আছে আপনার, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহি বলেছেন, ইন্নাল ঈমান আলা ইখলুক, তিনি বলছেন যে ইমান এমন একটি জিনিস, ইমানকে উদাহরণ দিচ্ছেন যে যখনই আমরা একটি পোশাক পরিধান করি, যেমনভাবে আমি বা আপনি পাঞ্জাবি পরে এসেছি, শার্ট পরে এসেছি, শার্টটি পুরাতন হয়ে যায় বা শার্টটি ময়লা হয়ে যায়, সেজন্য আমরা সার্ফ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করি। তো ঠিক অনুরূপভাবে আমার বা আপনার ভিতরে ইমান জিনিসটি ময়লা হয়ে গেছে, ইমান জিনিসটি আছে কিন্তু ইমান কাজে আসছে না, তথাপি আমার বা আপনার উচিত হবে ইমানটিকে পরীক্ষা নেওয়া, ইমান জিনিসটিকে ধৌত করা। কি দিয়ে ধোবেন? নামাজ, মানে ভালো জিনিস দিয়ে, সার করে ধোয়া যাবে না, নামাজ দিয়ে ধুতে হবে, জাকাত দিয়ে ধুতে হবে, ইস্তেগফার দিয়ে ধুতে হবে, ভালো কাজ দিয়ে ইমানটিকে মানে আপনার পরীক্ষা নিতে হবে যে না, আমার মধ্যে ইমানের ঘাটতি আছে, তাই তো আমি এই গুনার কাজটি করলাম, তাই তো আমি এই খারাপ কাজটি করলাম, তাই তো আমি জুম্মার দিনে আসলাম না, তাই তো আমি আমার ছেলেকে জুম্মার দিনে আসতে বলতে পারলাম না, তাই তো আমি আমার বাবাকে জুম্মার দিনে আসতে বলতে পারলাম না, তাই তো আমি আমার স্ত্রীকে জুম্মার দিনে আসতে বলতে পারলাম না, তাই তো আমার ক্ষমতা হয় না আমার স্ত্রীর উপর দিয়ে যাই, তাই তো আমার ক্ষমতা হয় না যে আমি আমার স্ত্রীর উপর দিয়ে কথা বলি। তাহলে বুঝতে হবে ইমানের ভিতর আমাদের ইমানের কমজোরি আছে, আমাদের ইমানের ঘাটতি আছে।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ঈমান কি জিনিস, ঈমান কিভাবে পরিপূর্ণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যাকা তুআমাল ঈমান মান রাযিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ওই ব্যক্তি ঈমান খেয়ে নিল, মানে যেমন ভাবে আমার বা আপনার জিবাহ দ্বারাই খাবার টেস্ট করি, কানের দ্বারাই ভালো কথা শ্রবণ করি, চোখের দ্বারাই ভালো জিনিস দেখি, পায়ের দ্বারাই ভালো কাজে যাই, ঠিক কোনোভাবে ওই ব্যক্তি ইমানের সব কিছু খেয়ে নিল, ইমান মানে এক কথায় ইমানের মধ্যে পরিপূর্ণ দাগ প্রবেশ করে নিল। যে ব্যক্তি মানে রাজিয়া বিল্লাহি রব্বা, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে এক সত্য মাবুদ, এক সত্য আল্লাহ বলে মেনে নিল, মানে সে আল্লাহকে পেয়ে রাজি হয়ে গেল, খুশি হয়ে গেল, অবিল ইসলামে দিনা এবং ইসলাম ধর্মকে সত্য ধর্ম বলে, ইসলাম ধর্মকে সত্য ধর্ম বলে মেনে নিল, ইসলামের সমস্ত সব কিছু মানতে শুরু করে দিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল, আল্লাহর রাসূল এই জিনিসটি এই তিনটে জিনিস বলে মেনে নিল, সেই ব্যক্তি ইমানের সাদৃশ্য দেখে নিল, সেই ব্যক্তি ইমানের সাদৃশ্য দেখে নিল, সেই ব্যক্তি ইমানের সাদৃশ্য ভক্ষণ করে নিল, মানে ইমানের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে নিল। তো ভাইরা আমার, আমার বা আপনার উচিত হবে সর্বসময় এই ছোট্ট দোয়াটি পড়ার, এই ছোট্ট দোয়াটি মুখস্থ করা, মানে রাজিয়া বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ও মুহাম্মাদুর রাসূলা, এটা পড়া, এটা অনুধাবন করা, এটা অনুসরণ করা, এটাকে মেনে চলা, তাহলে ইনশাল্লাহ দুনিয়ার বুকে এবং পরকালে আমরা সাকসেসফুল হতে পারব। এবার এবার আসি যে ইমান সম্পর্কে, ইমান কি করে বাড়াবো, ইমান বৃদ্ধি কিভাবে হবে। এতক্ষণ প্রমাণ হলো যে ইমান ঘাটতি আমাদের আছে, ইমানের ঘাটতি আমাদের অবশ্যই আছে, তার একটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে আপনার বিগত এক মাস থেকে বা দু মাস থেকে যে ভোটের যে সমস্ত আল মানে আপনার মিছিলগুলো হচ্ছে, এই মিছিলের পেছনে হাজারো মানুষ, শত শত মানুষ আপনার যে যে পার্টির অনুসরণ করে সে সেই পার্টির পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আজকে মসজিদে আজান দেওয়ার জন্য মাত্র একটি মানুষ, আজকে মসজিদে আসরের নামাজে, ফজরের নামাজে, মাগরিবের নামাজে, ঈশা নামাজে মানুষ নেই, তাহলে নিশ্চয় আপনার মধ্যে ইমানের ঘাটতি আছে, তাহলে নিশ্চয় আপনার মধ্যে 100% ইমানের ঘাটতি আছে। আপনি একবার চিন্তা করেন, যদি আপনি পার্টির পিছনে যদি মারা যান তাহলে আপনার ঠিকানা কোথায় হবে, আর যদি আপনি মসজিদে মা যান তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার স্থান জান্নাতে হবে। আপনি যতই বলেন আমি হাজির ছেলে, আমি ওই পার্টির পিছনে বেড়াবো, কখনই আপনি জান্নাতে পাবেন না। পার্টির আগে আপনি পার্টি কাকে বলে, আর এই নেতা, এই ধর্ম, এই নেতা আর ধর্ম, নেতা মনে করেন সমস্ত রাজনৈতিক মানে আপনার যতগুলো পার্টি আছে, নাম নিচ্ছি না, সমস্ত পার্টিগুলো আর মসজিদগুলো মানে ইসলাম ধর্মকে যদি আপনার একদিকে রাখেন, কোনটা ভারী হবে, ইসলাম ধর্ম ভারী হবে, তাহলে আপনি উত্তর দেবেন ইসলাম ধর্ম ভারী। আর আপনি কেন কালে রাত সারা রাত ঘুরে বেড়ালেন, আপনি কেন প্রসঙ্গ রাত ঘুরে বেড়ালেন, আপনার লজ্জা হয় না? আপনি সারা রাত ঘুরে বেড়ে আপনার ফজরের নামাজ কাজা করলেন, কিসের এত দরকার আপনার? এমনি তো আপনি নামাজ পড়েন না, এমনি আপনার ইসলামের মধ্যে আপনার ঘাটতি আছে, তারপরে আপনি ইসলামের পেছনে যাচ্ছেন, আপনি এই রাজনীতির পেছনে যাচ্ছেন। ইসলাম খুবই, ইসলাম খুবই কঠিন, জান্নাত খুবই কঠিন, মনে করেন না মারা গেলে জান্নাত পেয়ে যাবো। ইসলাম আপনারা সকলে এই হাদিসটি হয়তো জানেন, মনে করেন যে ইসলাম ধর্মে জন্ম হয়েছে মানে জান্নাতে পাবো, জীবনও পাবে না জান্নাতি, কখনোই পাবে না জান্নাতি। এরকম যদি হতো তাহলে একজন আলেম ওলামা নামাজ পড়তো না, একজন আলেম ওলামা 13 বছর মাদ্রাসা পড়ার পর নামাজ পড়তো না, যথেষ্ট 13 বছর পর আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার পর কি দরকার নামাজ পড়ার, তাহলে নামাজের একটি গুরুত্ব আছে, কি দরকার আপনাদের সামনে ইমান সম্পর্কে বলার আমার? নিশ্চয় ইমানের গুরুত্ব আছে, কি দরকার ছিল আজকে জুম্মার দিনে আল্লাহর দরকার ছিল জুম্মার দিনে আসার আপনার? আপনি লোক দেখাতে এসছেন, আপনি লোক দেখাতে এসছেন, কালে আপনি পার্টির পিছনে ঘুরবেন, আজ আপনি মসজিদে এসেছেন, নামাজ কবুলই হবে না আপনার। আপনি তো এখনো দোয়া করেননি, কাল সারা রাত মিছিল করে আপনি জুম্মার দিনে এসে ঘুমাচ্ছেন, আপনি জুম্মার দিনে বসে আছেন, শুনছেন না, মানছেন না, আপনার কোনো কাজে আসবে না, জান্নাত পাবেন না, জান্নাতের গন্ধ পাবেন না যদি এই অবস্থায় মারা যান। আজকেই তওবা করবেন, এখনই তওবা করবেন,
পার্টির পেছনে যারা যারা ঘুরেছেন, পার্টির পেছনে সে আমার বাপ হোক আর আমার ভাই হোক, যারাই ঘুরেছেন তারাই যদি তওবা না করে মারা যান তাহলে পরকাল ভয়াবহতা অপেক্ষা করছে। তো সকলের কাছে অনুরোধ, জোর গলায় বলে ফেলেছি মাফ করবেন, সকলের কাছে একান্ত হয়ে অনুরোধ, সকলে পা ধরে বলছি ভাইরা আমার পার্টি ছেড়ে দিন, পার্টি ছেড়ে দিন, ভোট দিতে হয় ভারতবর্ষে বাস করে ভোট দিতে হয় দেব, কিন্তু পার্টি ছেড়ে দিয়ে নামাজের দিকে আসেন, আল্লাহর রাসূলকে ভোট দিন, আল্লাহকে ভোট দিন, যে ভোট দিলে আমরা ইহকালে পরকালে জান্নাত পাবো, ইহকালে আমরা ভালো হালাল খাবার পাবো, সেদিকে আসেন। কেন আপনি দুর্নীতির আলোচনায় যাবেন, কেন আপনি ওই দিকে যাবেন? ভাইরা আমার একবারটা চিন্তা করবেন, আপনি এখন আছেন জুমার নামাজ পড়তে এসছেন, আপনি বাড়ি গিয়ে মারা যেতে পারেন, আমিও মারা যেতে পারি, কে কখন মারা যাবে কেউ বলতে পারবে না। তো অতএব যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ইমানের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে বাঁচতে চাই, ইমানের মধ্যে পরিপূর্ণভাবে জীবন প্রচার জীবন অতিবাহিত করতে চাই, ইমানের স্বাদ খেতে চাই, ইমান কী জিনিস সেটা বুঝতে চাই, তারপরে আমি মৃত্যুবরণ করতে চাই। সেই জন্য এখন থেকে আমাকে বা আপনাকে ইমানের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কি করে আমাদের ইমান পরিমাণে পরিপূর্ণ হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়াশীল, কতটা রহম, কতটা তিনি আমাদেরকে ভালোবাসেন তিনি শিখিয়ে দিয়েছেন। ফাআলাম আন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইমান বৃদ্ধি কিভাবে হবে? তুমি সর্বসময় তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো সত্য মাবুদ, নেই কোনো সত্য মাবুদ এক আল্লাহ ছাড়া, তুমি আরো পড়ো ইকরা, যদি আমরা অনুসরণ করি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই সত্যর মাবুদ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই সত্যতা সেই আল্লাহ যিনি আমাকে বা আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়তে হবে, তাকে সামনে রেখে ইমানকে পরিপূর্ণ করতে হবে। তারপরে সম্পর্কে আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মান কানা বিল্লাহি আরাফা কানা মিনহু আখওয়াব, তো কে বেশি আল্লাহ মানে ইমান কার মধ্যে বেশি পরিপূর্ণ হয়ে যাবে, ইমান কার মধ্যে বেশি পরিপূর্ণ হবে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুন যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন, ইমান কার মধ্যে পরিপূর্ণ হবে? যে যত বেশি আল্লাহকে চিনবে, যে যত বেশি আল্লাহর পরিচয় খুঁজবে, যত বেশি আল্লাহকে আল্লাহর পরিচয় খুঁজবে তার মধ্যে তত বেশি ভয় হবে, তার মধ্যে তত বেশি ইমান পাওয়া যাবে। মানে যে যত বেশি আল্লাহ হোক, আল্লাহকে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, সে যে ব্যক্তি যত এই সমস্ত জিনিস নিয়ে গবেষণা করবে পার্টি বাদ দিয়ে রাজনৈতিক বাদ দিয়ে, সে যত বেশি আল্লাহকে খোঁজার চেষ্টা করবে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলেন এই প্রশ্নের উত্তর যখনই সে খুঁজতে যাবে তখনই তার মধ্যে ইমান বৃদ্ধি পাবে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ইমান নিয়ে এসেছে যদি তাদের সামনে কোরআন পড়া হয়, যদি তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কথা পড়া হয়, আল্লাহর কথা শোনানো হয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম যদি তাদের উপরে যদি পরিবেশন করা হয় তাহলে কি হয়, যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন, যাদাতহুম তাদের ঈমান বৃদ্ধি পায়, যাদের মানে ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের মানে ঈমানদারদের মানে ঈমান কি জিনিস সেই জিনিসটা বৃদ্ধি পায়। মানে বাস্তবতা প্রমাণ হচ্ছে যখন আপনার মধ্যে ঈমান আছে পরীক্ষা নেবেন, বর্তমান সময়ে কোরআন শোনা খুবই সহজ, মোবাইলে ইউটিউবে কোরআন চালিয়ে দেবেন দেখবেন যদি আপনার গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়, গায়ের লোমগুলো যদি আপনার স্থির হয়ে যায় বুঝতে পারবেন যে আপনার মধ্যে ইমান বৃদ্ধি পাচ্ছে, আপনি কোরআন কি বলছে সেটা বুঝতে পারছেন, তাই তো আপনার ইমানের বৃদ্ধি হচ্ছে আর সেই জন্য আপনার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, মানে আপনার মধ্যে ইমান জিনিসটি জীবিত আছে, ইমান জিনিসটি জীবিত আছে, তাই তো আল্লাহর কোরআন শুনে আমাদের গা ঝেঁকড়িয়ে ওঠে। তো সকলের কাছে অনুরোধ কোরআন শুনবেন কোরআন পড়বেন। আর দুই নম্বর কথা হচ্ছে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হতে হবে। ভাইরে আমার দুটো কথা বলে বক্তব্য আনব, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক গভীরভাবে হতে হবে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে তো বেশি বেশি কোরআন পড়তেন, পৃথিবীর সব থেকে বেশি কোরআন পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দেন, উবাই বিন কাব তুমি শোনো, সূরাতুল বাইয়িনাহ তেলাওয়াত করো। উবাই বিন কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি থাকতে আমি কোরআন তেলাওয়াত করব, আপনি থাকতে আমি কোরআন পড়ব। উবাই বিন কাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উবাই বিন কাব তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, তাই তো আমি তোমাকে বললাম। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার নাই ভেঙে পড়লেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন কোরআন পড়তে। তো উবাই বিন কাব একজন সাহাবা, একজন সাহাবি, তিনি আল্লাহর আদেশে কোরআন পড়ছেন, তাহলে ওনার সম্মানটি কোথায় ছিল? তাছাড়াও যদি আমরা দেখি একবার আব্দুল্লাহ ইবনে মাসুদ, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসুদ তুমি কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নিসা কোরআন তেলাওয়াত শুরু করলেন। সূরাতুন নিসা পড়তে পড়তে আপনার যখন আপনার আয়াত নম্বরে আয়াত নম্বর 41 এর মধ্যে আসে, আপনার সূরাতুন নিসা পড়তে পড়তে আপনার যখন আয়াত নম্বর 41 এর মধ্যে আসে, ফাকাইফা ইদাক জিইনা মিন কুল্লি উম্মা, এই আয়াতে যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়লেন, এতটা কান্না শুরু করে দিলেন যে তিনি বললেন যে হাসবুক তুমি থেমে যাও, হাসবুক তুমি থেমে যাও, তোমাকে আর কোরআন তেলাওয়াত পড়তে হবে না। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা বলতে চাইছেন যে প্রত্যেকটি নবীকে, প্রত্যেকটি নবীর বিরুদ্ধে, প্রত্যেকটি কওমকে, প্রত্যেকটি জাতিকে তার সামনে সাক্ষ্য দ্বারা পেশ করা হবে যে এই নবী কেমন ভাবে এসেছিল, এই নবী তোমাদের কাছে দিন কেমন ভাবে পৌঁছেছিল, আর সমস্ত উম্মতের জন্য, সমস্ত নবীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠানো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের সাদৃশ্য বুঝলেন, তাই তিনি সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়লেন। তো কথা হচ্ছে কোরআনের সঙ্গে আমার বা আপনার সম্পর্ক একান্তভাবে দরকার, আমি বা আমাকে বা আপনাকে কোরআনের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, নচেত আমার বা আপনার জন্য পরকাল অপেক্ষা করছে ভয়াবহতা জাহান্নাম, ভয়াবহতা আজাব, ভয়াবহতা শাস্তি অপেক্ষা করছে। ভাইরা আমার, কোরআন যদি সম্পর্ক, কোরআনের সঙ্গে সম্পর্ক না রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে ব্যক্তি কোরআন পড়লো না, যে ব্যক্তি কোরআন শেখার চেষ্টা করলো না, সেই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দাঙ্কা দুনিয়ার বুকে তার জীবনে চলার রাস্তাটি ছোট করে দিব, তার জীবনে চলার রাস্তাটিকে সংকীর্ণ করে দিব। ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি তাকে কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাবো। ভাইরে আমার, কোরআন যদি না পড়ি, কোরআন যদি না শিখি, তাহলে আমার বা আপনার জন্য দুনিয়াতে শাস্তি তো আছেই, পরকালেও শাস্তি আছে। আর কোরআন আমরা সকলে বলি কোরআন খুবই কঠিন, কোরআন খুবই কঠিন, কোরআন পড়তে পারবো না, 60 বছর বয়স হয়ে গেছে। ইনাদের জন্য দুটো কোরআন আয়াত, একটা কোরআন আয়াত বলবো, বক্তব্য জানবো, বলি কোরআন খুবই, কোরআন পড়া যাবে না, এই অনেক বয়স হয়ে গেছে, কোরআন শেখা যাবে না, আমাদের জীবটা ঘুরছে না, তার সম্পর্কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা বিযিকরি ফাহাল মিন মুদাক্কির, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে পাঠিয়েছি যাতে করে সেখান থেকে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে কোরআনকে সহজ করে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমি বা আপনি কোরআন শিক্ষার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে যাতে করে আমরা কোরআন পড়তে পারি, সেই আমাদেরকে সেরকমভাবে সাহায্য করবেন। তো আপনাদের কাছে পুরো বক্তব্যর একটা কথা বোঝাতে চাইলাম যে রাজনৈতিক ছেড়ে দিয়ে ইমানের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, ইমান জিনিসটিকে পরিপূর্ণভাবে বুঝতে হবে, নচেত উবাই বিন সালুল যখন মুনাফিকিন ছিলেন, ইসলামের মধ্যে প্রবেশ করতেন কিন্তু ইমান জিনিসগুলো মানতেন না, তাহলে ওই রকম আমরা হয়ে যাব। তো একটা কথাই বলার উদ্দেশ্য আমার যে ইমান জিনিসটিকে বুঝতে হবে, ইমানের মধ্যে প্রবেশ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বা আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমান জিনিসটি বোঝার, ইমান জিনিসের উপর আমল করার তৌফিক দেন। আমিন। বারাকাল্লাহু ফিকুম।